বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি। তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য একটুখানি তথ্য রয়েছে যদিও, এবং বিশেষ করে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর যারা পরীক্ষার্থী অর্থাৎ 2023 সালে পরীক্ষা দেবে তাদের জন্য আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থা থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে পরীক্ষা সম্বন্ধীয়। সেই নোটিশটাই তোমাদের সামনে শেয়ার করছি। এবং তোমরা স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ সেটাই কিন্তু আজকের সম্পূর্ণ নোটিশ যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো এই নোটিশটা সম্পর্কেই তোমাদের ডিটেলস জানাচ্ছি, যেটা হচ্ছে আজকের তারিখ অর্থাৎ 27/1/2023 তারিখে কিন্তু এই নোটিশটা সম্পূর্ণভাবে প্রকাশিত হয়েছে এবং নোটিশটা পাঠানো হয়েছে সমগ্র হেড অফ হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন অর্থাৎ উচ্চ মাধ্যমিকের স্তরের যত স্কুল রয়েছে তার প্রধান শিক্ষককে কিন্তু পাঠানো হয়েছে। এবং নোটিশে স্বাভাবিকভাবে যেটা বলছে যে ফার্স্ট আমরা মাধ্যমিক পরীক্ষা দিনক্ষণ একদিন স্বাভাবিকভাবে পাল্টানো হয়েছে, তোমরা সবাই জানো যেটা 1 তারিখে হয়েছে, তাই পূর্ব নির্ধারিত 1 মার্চের পরিবর্তে উচ্চ মাধ্যমিক 2023 পরীক্ষার অ্যাডমিট কার্ড ও একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট আগামী 6 মার্চ 2023 তারিখে দেওয়া হবে সোমবার সকাল 11টায় সংসদের নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে। অর্থাৎ 6 তারিখে মার্চ মাসের তোমাদের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন, এই যে বিষয়গুলো রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেগুলো কিন্তু দেওয়া হবে, এবং তারপর অর্থাৎ 7-8 তারিখের দিকে কিন্তু তোমরা সেগুলো আশা করি স্কুল থেকে কালেক্ট করে নিতে পারবে। তো এইটাই হলো গুরুত্বপূর্ণ তথ্য যেটা তোমাদের সামনে শেয়ার করার ছিল, সেটা তোমাদের সামনে শেয়ার করলাম। তো তোমরা স্কুলের সঙ্গে যোগাযোগ রাখবে এবং যথাসময়ে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং একাদশ শ্রেণীতে যারা পড়ছো তারা কিন্তু রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করে নেবে। তো এইগুলো আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।